আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো MySQL ওয়ার্কবেঞ্চ ডেটাবেজের কোনো ডেটা টেবিল থেকে কিভাবে আমরা মাল্টিপল রেকর্ড ম্যানুয়ালি ডিলিট করতে পারি। এটা হলো MySQL ওয়ার্কবেঞ্চ। স্ক্রিনে আপনারা একটা ডেটা টেবিল দেখতে পাচ্ছেন, তো এটা হলো স্টুডেন্ট ডেটা টেবিল। এর আন্ডারে অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, যেমন রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড এবং অনেকগুলো রেকর্ড। এখানে টোটাল 9টা রেকর্ড রয়েছে। এখন আমরা এই রেকর্ড ম্যানুয়ালি ডিলিট করব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা যে কোনো একটা রেকর্ড আমরা ডিলিট করতে পারি। আমরা যে রেকর্ডটা ডিলিট করতে চাই, তো প্রথমে আমাদেরকে সেই রেকর্ডটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই 4 নম্বর রেকর্ড, অর্থাৎ মাহমুদুল্লাহ নামক যে ব্যক্তি, যার রোল 4, সেই রেকর্ডটা আমি ডিলিট করতে চাই। তো এজন্য আমরা এটা সিলেক্ট করব, এই যে রেকর্ড এটা আমি সিলেক্ট করব। দেন এটা রাইট ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট রো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাময়িকভাবে ডিলিট হয়েছে। এই ডিলিট কনফার্ম করতে গেলে আমাদেরকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করলে এর যে করেসপন্ডিং যে এসকিউএল কমান্ড, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। ডিলিট ফ্রম প্র্যাকটিস, প্র্যাকটিস হলো এই ডেটাবেজের নাম। এখানে হলো স্টুডেন্ট ডেটা টেবিল হোয়ার রোল ইকুয়াল টু 4, কারণ আমরা দেখেছিলেন যে 4 নম্বর রোল বিশিষ্ট যে ব্যক্তি, তার রেকর্ড আমরা ডিলিট করতে চাই। আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এসকিউএল স্ক্রিপ্ট ওয়াজ সাকসেসফুলি অ্যাপ্লাইড টু দ্য ডেটাবেজ। দেন ফিনিশে ক্লিক করবো। দেন এটা যদি এবার আমরা রান করি, তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের সেই রেকর্ড কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে কিভাবে আমরা মাল্টিপল রেকর্ড ম্যানুয়ালি এভাবে ডিলিট করতে পারি। এজন্য আপনারা যে কয়টা রেকর্ড ডিলিট করতে চান ইচ্ছা মতো সেই কয়টার রেকর্ড আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এজন্য আপনারা যে কাজ করবেন, যে কয়টা রেকর্ড সিলেক্ট করতে চান আমি র্যান্ডমলি দেখাবো। ধরুন আমি 2, 5, 6, 7, তো আমরা যদি চাই যে টানা অনেকগুলো রেকর্ড আমরা ডিলিট করতে, তো ধরুন যে কয়টা রেকর্ড ডিলিট করতে চান এভাবে সিলেক্ট করবেন। অথবা আপনার এভাবে কন্ট্রোল প্রেস করে ইচ্ছা মতো যেই রেকর্ডটা ডিলিট করতে চান সেই রেকর্ডটা এভাবে সিলেক্ট করবেন। এভাবে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করলাম। দেন এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রাইট ক্লিক করব, দেন ডিলিট রো এখানে ক্লিক করব, দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এখনও কিন্তু এটা সম্পূর্ণ ডিলিট হয়নি, আমরা অ্যাপ্লাই করব তারপরে এটা ডিলিট হবে। এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এবং ফিনিশে, তাহলে দেখতে পাচ্ছেন সেই রেকর্ডগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। আমরা যদি টানা ডিলিট করতে চাই, টানা বেশ কয়েকটা, সেক্ষেত্রে আমরা ঠিক এভাবে সিলেক্ট করে নিব সিরিয়াল ওয়াইজ, আপনাদের যেভাবে ভালো লাগে। দেন রাইট ক্লিক, দেন ডিলিট রো, দেন অ্যাপ্লাই, দেন ফিনিশ। দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো রেকর্ড কিন্তু ডিলিট হয়ে গেল। আমরা যদি এখন সবগুলো রেকর্ড ম্যানুয়ালি একসাথে ডিলিট করতে চাই, এজন্য আমরা কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো রেকর্ড সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাইট ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে ডিলিট রো। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সাময়িকভাবে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, আর ডিলিটটা কনফার্ম করতে গেলে আমাদেরকে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এর যে করেসপন্ডিং এসকিউএল কমান্ড, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন আমরা আবারও অ্যাপ্লাইতে ক্লিক করব, এবার ফিনিশ করব। এবার যদি আমরা এটা রিলোড করি, তাহলে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো রেকর্ড কিন্তু ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা খুবই সহজে MySQL ওয়ার্কবেঞ্চ ডেটাবেজে ম্যানুয়ালি রেকর্ড ডিলিট করতে পারি।